हरे कृष्ण जय निताई जय गौर। आज के आमार लाड्डू गोपाल आमार भगवान जायगा देखुन आपनादेर अनुरोधे आमी देखाच्छी जगन्नाथ बलराम बलराम सुभद्रा। आर इनी होच्छेन एनाके भालो करे देखेन इनी माता विष्णुप्रिया देवीर सेवित धामेश्वर मंदिरेर गौरांग माने चैतन्य महाप्रभु इनी नवद्वीपे और श्री विष्णु नारायण लक्ष्मी नारायण तारपरे आमार गोपाल और एक गोपाल भोलेनाथ राधारानी पंचतत्र और এবার আমার ওই যন্ত্রগুলো দেখুন ওই সিংহাসনে যে যন্ত্রগুলো আছে দেখুন মহামৃত্যুঞ্জয় চন্দ্রম যন্ত্র ভূত যন্ত্র পুরম যন্ত্র এবং বৃহস্পতি যন্ত্র ওরা সিংহাসনে আছে। এখন এবার রাত্রির 9:45 বাজে আমি গোপালকে শয়নে দেব 9:30 শয়নে দিই এবং সকাল 6:30 থেকে 7টার মধ্যে জাগাই। তারপরে আমি স্নান টান করাই শৃঙ্গার করাই ভোগ লাগাই আরতি করি তারপর আমি পুজো পাঠ শেষ করি। তো এখন আমি এবার আজকে 9:45 বাজে তো এবার আমি শয়নে দেব গোপালকে আমি ভোগ লাগাই। আমার ভোগে কোনো বাধা নিষেধ নেই আমি যেটা হয় আমি তখন গোপালকে ভোগ লাগাই যেমন আমার ছেলে ক্যাডবেরি এনে দেয় ভালো ভালো ক্যাডবেরি ভোগ লাগাই তারপরে আমি অন্ন ভোগ লাগাই পায়েস ভোগ লাগাই মিষ্টি ভোগ লাগাই ফল ভোগ লাগাই ফলের মধ্যে যখন যে ফলটা ওঠে সেই ফল তখন আমি গোপালকে ভোগ লাগাই। একটা ব্যাপার হচ্ছে কি আমরা সব কিছু খাবো সিজনারি ফল খাবো ফসলের সমস্ত কিছু খাবো আর গোপালকে দেব না সেটা একটা কেমন দেখায় না। তো আমরা সব কিছু খেলাম আর গোপালকে একটু জল আর তুলসী দিয়ে দিলাম তা তো হবে না। গোপালও তো সন্তান ছেলের মতো তো গোপালকে ভোগ যখন যেটা হবে লাগাতে হবে এমন কোনো বাধা ধারা নেই যে এটা লাগাতে নেই এটা লাগাবো না এটা লাগালে কি হয় কি হবে এগুলো ভাবলে হবে না। গোপালকে শুদ্ধ আচারে সব কিছু ভোগ লাগানো যাবে তাই বলে নিরামিষ আমিষের মধ্যে কিছু নয় যা আপনাদের ভালো লাগে বাজার থেকে এনে বা নিজেরা একটু ক্ষীর দিলেন বা সুন্দর করে দুধ ফুটিয়ে একটু চাচি করে দিলেন বা পায়েস করে দিলেন যেটাকে পরমান্ন বলা হয় তারপরে জন্মাষ্টমীতে যেদিন যখন যেমন আমি তালের বড়া লুচি সুজি এইগুলো করে দিই তো আপনারা যারা গোপাল ভক্ত তারাও দেবেন গোপালকে করে। আর গোপাল যখন জানবেন যে খুব শান্তশিষ্ট থাকে তখন জানবেন তার মন মতো সবই হচ্ছে। তো এইভাবে সেবা দিই আমি আমি তো সারাক্ষণ সংসারের কাজকর্ম করি আর আমি গোপালকে নিয়েই থাকি। তাহলে আজকে আমার ভগবানের জায়গা দেখলেন এবার যদি আপনাদের এই নিত্য সেবা দেওয়ার জন্য গোপালকে সেবা দেওয়ার জন্য কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে করবেন আমি উত্তর দেব দেওয়ার চেষ্টা করব। তো আমি কিভাবে ভোগ লাগাই কিভাবে জাগাই গোপালকে সেগুলো আমি দেখালাম আর আমার গোপালকেও দেখালাম। এই যে সিংহাসনে এই একটা বস্ত্র আমি ভাঁজ করে রেখে দিয়েছি সিংহাসনে দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে আমার গুরুদেবের আসন। দেখুন এইটা সম্বন্ধে একটু বলি আমি সিংহাসনে আপনারা যখন ঘরে পুজো করবেন ভগবানের সামনে গোপালের সামনে
তখন আলাদা সিংহাসনে বা মাটিতে এইভাবে একটা নতুন কোনো কাপড় ভাঁজ করে আসনের মতো করে এটা সামনে রাখবেন আর একটা ফুল দেবেন। তো এইটা হচ্ছে গুরুদেবের আসন, জানেন তো পূজোর শেষের পরে বা পূজোর আগে আপনারা গুরুদেবকে আহ্বান করবেন, গুরুদেবকে বলবেন যে গুরুদেব আপনার সেবা গ্রহণ করুন, আপনার সিংহাসন এই আপনার আসন গ্রহণ করুন, করে পুজো শুরু করুন। এইভাবে আপনারা গুরুদেবকে ধ্যান করবেন। দেখুন ওই আসন, হয়তো অনেকে আমি অনেক ভগবানের ঘরে দেখেছি ওই আসন কিন্তু থাকে না, তো আমি আর জিজ্ঞেস করিনি যে তাদের গুরু হয়েছে কি হয়নি। তো এটা আমার মা কালীর দেখুন ছবি, তো মা কালীকেও আমি ডাকে রেখেছি, আমি পাশে রেখেছি মা কালীকে। তো আজকে আমার এই ভগবানের সমস্ত কিছু দেখলেন, তো আজকে তাহলে আসছি, খুব ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।